حضرت داتا شاہ ریاض الدین رحمت اللہ علیہ مازار شریف ایٹا داتا باغان بولا ہوئے ایٹا پکور بھکتر آج گئے বিভিন্ন জায়গা থেকে আসেন বৃহস্পতিবার অপূর্ব জায়গা আজ থেকে 116-17 বছর আগে এই গ্রামে এই মোহনপুর গ্রাম এই মোহনপুর গ্রামে উনি এসেছিলেন তত্ত্বাবধানে ইজাদ বক্স মণ্ডল ও দেদার বক্স মণ্ডল ওয়াকফ স্টেট দাতা রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহ আপনারা দেখতে পাচ্ছেন এটা মোহনপুর গ্রাম এই গ্রামে এসেছিলেন বহু বছর আগে এবং এই গ্রামের দুই ভাই ছিলেন এজাদ বক্স মণ্ডল দেদার বক্স মণ্ডল সেই পরিবারে ওনাদের কারো সন্তান সন্ততি ছিল না ওনাকে ছেলে হিসাবে গ্রহণ করেছিলেন তারপর দাতা বাবা একজন সাধক মানুষ উনি ওই গ্রাম থেকে এসে মাটির মাঝখানে এখানে সাধনা করতেন আজ এই জায়গা জেগে গেছে আলোকিত হয়ে গেছে পয়লা মাঘ এখানে উরুস মুবারক অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে আসেন এবং এটা বিহু মিলন জয় গুরু আমি দি গার্ডেন অফ সুফিজমকে এই গানটি উপহার দিচ্ছি ধন্যবাদ ঘর বাড়ি
বাউল কবু বিয়ে করে হয় না তো সংসার বাবা হয় না তো সংসার বাউলার থাকে না ঘর বাড়ি বাউল কবু বিয়ে হয় না তো সংসারি বাউলের একটা রাতা জীবন সাথী বাউলের একটা রাতা জীবন সাথী এ বাউল দেহ তাদের কথা কয় বাউল হওয়া ও গোলাম মুখের কথা নয় বাউল হওয়া ও বাবা মুখের কথা নয় যেমন আয়না দিয়ে দেহের বাইরের ছবি দেখে নাই তেমনি যোগ সাধনে সাধন করে বাউল ছবি দেখে নাই বাউল ছবি দেখে নাই আয়না দিয়ে দেহের বাইরের ছবি দেখা যায় তেমনি যোগ সাধন সাধন করে বাউল সবই দেখতে পাই যেমন বস্তুর মধ্যে ভাবের উদয় যেমন বস্তুর মধ্যে ভাবের উদয় বাউল যোগ সাধনে দেখতে পাই বাউল হওয়া ও বললাম মুখের কথা বাউল হওয়া ও বললাম মুখের কথা যেজন সর্বত্যাগী অনুরাগী যেজন সর্বত্যাগী অনুরাগী চাপা ঘর ছেড়ে বৈরাগ্য হয় বাউল হওয়া ও বললাম মুখের কথা সাধু হওয়া ও বললাম মুখের কথা অগির হওয়ায় বাবা মুখের কথা প্রিয় দর্শক মন্ডলী চমৎকার ফ্যান্টাস্টিক একটি প্রাকৃতিক পরিবেশে এই দাতা শাহ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে প্রাঙ্গণে বহু জায়গা থেকে বহু মানুষ এখানে এসছেন এখান থেকে বহু মানুষ এই ফকির বা সাধকের ফায়াজ নিয়ে যান আত্মার উৎকর্ষ সাধন হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে আসেন এবং দিলের সুকুন নিয়ে যান আসুন এখানে একটি সঙ্গীতের চর্চা হয় প্রতি বৃহস্পতিবার এটা দাতা বাবার সমাধি এখানে দাতা বাবা দাতা শাহ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির শায়িত আছেন দাতা শাহ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির এটি সমাধি আসুন এখানে একজন ভাইয়ের দেখা হয়ে গেছে উনি এই মাজার শরীফে এসেছেন আজকে বৃহস্পতিবার আপনার নাম নাসির মল্লিক নাসির মল্লিক হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি কোথায় বড় মাসাগড়িয়া আপনি এখানে প্রতি বৃহস্পতিবার আসেন হ্যাঁ প্রতি বৃহস্পতিবার এখানে আসি এই মাজার সম্পর্কে কিছু বলুন এখানে কি পয়লা মাঘ মেলা হয় হ্যাঁ হ্যাঁ পয়লা মাঘ এখানে মেলা হয় এবং এর আশপাশে যত গ্রাম আছে বড়গ্রাম বড় মাসাগড়িয়া মোহনপুর বাজে রসুলপুর ছোট মাসাগড়িয়া
নিমো কেজা নহাটি চন্দ্রখালি আকালিয়া নাঙ্গাপাড়া সমস্ত এলাকার মানুষ এখানে পয়লা মাঘ মেলা দেখতে আসেন মানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এখানে আসেন এখানে আসেন আচ্ছা আচ্ছা এখানে মেলা দুদিন হয় পয়লা এবং দুসরা আচ্ছা 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 এই অনুষ্ঠান খুব ভালো হয় খুব ভালো হয় এখানে খুব সুন্দর মেলা হয় এবং মিলন মেলা এখানে খুব মানুষ মানে চির স্মরণীয় হয়ে আছে এখানে এটা কি ছোটবেলা থেকে দেখছো ছোট থেকে একেবারে বাচ্চা থেকে আমরা সমস্ত মেলা দেখতে থাকি এবং এখানে আপনার একটা সম্প্রীতির বাতাবরণ আছে মানুষে মানুষে মানবতার সম্প্রীতি অবশ্যই আছে এটা